मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल उछड़ियाज ब्लॉग्स। नव एक्साइटिंग ब्लॉग और आजकल ब्लॉगटा बांगलाते ही करब से भीषण भीषण खुशी। और ताछाड़ाओ आमार दो तीन जन सबसक्राइबर अनेक दिन धरे बोलछिलो कमेंट सेक्शने जानिएछिलो जे तुमि बांगलाय कोनो ब्लॉग करछो ना, देखछि ना कोनो ब्लॉग बांगलाय। तो भाबलाम ठीक आछे आजके ब्लॉगटा बांगलाय करा जाक। और जेहेतु आजके शनिवार छुटिर दिन, बाड़ीतेई आछि एखन आपातत, बाड़ीतेई आछि। और आड्डा मारबो जखन निजेर मादार टांगे आड्डा मारा टालादाई आनंद आछे। तो भाबलाम ठीक आछे चलो आजके ब्लॉगटा बांगलातेई करा जाक। और इमित आज के ब्लगटा को ट्रावल ब्लग फूड ब्लग सब किस करब ना, साधारण पति आड्डा मारा जेटा बोले सेटाई तुम्हारे संगे आज के करब। हमें तो आगे तुम्हारे बी कल के एक जिनिस किनलाम मैं अफिस थेके फिर तो सिगनाले दाड़िये जख तक देखलाम छोटो छोटो बच्चागुलो बिक्री करछे। देखो एटा एटा मात्र 100 टाका निल, तुमि जेखाने जेटा ह्यांग करो राखते पारबे बा किछु। देखो लाइट जले कि सुंदर ना, मात्र 100 টাকা। এটা কোন যদি এমনি দোকানে যাওয়া যায় অনেক টাকায় নিয়ে নেবে, বাট ওরা মাত্র 100 টাকা বিক্রি করছিল। আর এটা স্পেশালি রাতবেলা মানে যখন অন্ধকার থাকে ঘর, এটা মানে লাইটটা জ্বালিয়ে রাখলে দারুণ লাগে। আর আমার ঘর গোছাতে খুব ভালো লাগে, তোমরা সবাই জানো আই গেস। তো এটা কিনলাম। তো যেটা মেইন কথা তোমাদের সঙ্গে বলবো ভাবছি সেটা হলো, তোমরা তো জানোই যে 15th আর 16th মানে এই মাসে 15th আর 16th মানে আজকে আর কালকে প্রাইম ডে আছে অ্যামাজন প্রাইমে। আর অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ল্যাপটপ কিনবো, কারণ আমার আগের যে ল্যাপটপটা আছে অনেক বয়স্ক হয়ে গেছে বেচারা, ওর প্রায় 7-8 বছরও হয়ে গেছে বয়স। এখন আর সেই স্পিডে কাজ করতে পারে না, আর এরকম এত বয়স্ক মানুষকে দিয়ে কাজ করানো ঠিকও নয়। তো ভাবলাম একটা নতুন ল্যাপটপ কিনে নেওয়া যাক। আর আমার এমনি তো এডিটিংয়ের কাজে লাগে, এমনিও মানে অফিসের ল্যাপটপে তো সব কিছু করা যায় না, তো সেজন্য আমার একটা ল্যাপটপ দরকারও ছিল পার্সোনাল। তো ভাবলাম ঠিক আছে, কিন্তু অকাতকে বাহার দাম ছিল এই কদিন মানে 70-80,000 চলে যায়, যেখানে আমার বাজেট 50,000। ঠিক আছে অ্যামাজন প্রাইম ডে অব্দি ওয়েট করা যাক। তো যাই হোক, আফটার অল চলে এসছে আজকে 15 অ্যান্ড আমি তিনটে ল্যাপটপ মোটামুটি রেখেছি শর্ট লিস্টেড করে। একটা হচ্ছে জাওমি নোটবুক প্রো ম্যাক্স, যেটা 46,000। আরেকটা হলো ডেল ভস্ট্রো 3420, এটাও মোটামুটি 37,000 মতো। আরেকটা করেছে এইচপি। এবার দেখি এই তিনটের মধ্যে কোনটা নেব, সেটা আমি ভাবলাম অনেকক্ষণ ধরে, কিন্তু দেখলাম সব থেকে ভালো স্পেসিফিকেশন জাওমিটায়, কারণ এটা এই রেঞ্জে 5.5 কোর প্রসেসর দিচ্ছে, আরও অনেক কিছু দিচ্ছে যেন ইন্টেল 11th জেনারেশন, আরও অনেক কিছু দিচ্ছে জাওমিতে। আর এই বাজেটে সাধারণত এটা পাওয়া যায় না, এই স্পেসিফিকেশনের জন্য সাধারণত বাজেট অনেক বেশি হওয়া দরকার, 80,000-90,000 এরকম বাজেট থাকে। ইভেন এই ল্যাপটপটার দামও বেসিক্যালি ওরকমই 78,000 সামথিং, বাট অ্যামাজন প্রাইম ডে বলে এটা এখন দেখাচ্ছে 46,990। হয়তো আর একটু ওয়েট করলে এটা একটু কমতে পারে। তো দেখি এটাই আমি আজকে অর্ডার করে দেবো। দেখি আর কিছুক্ষণ ওয়েট করে নিই, আমি যতক্ষণ বরং খেয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এসেছি খেয়ে, আর খেতে খেতে অনেকক্ষণ ধরে ডিসাইড করলাম যে কোন ল্যাপটপটা নেওয়া যায়। আর সেজন্য খেতে আমার যা টাইম লাগে তার দুগুণ টাইম লাগলো। তো যাই হোক, ডিসাইড করলাম যে জাওমিটাই নিয়ে নিই, মানে জাওমি এমআই নোটবুক প্রো যেটা সেটা নিয়ে নিই, বিকজ এটা যা স্পেসিফিকেশান দিচ্ছে এই রেঞ্জে এই স্পেসিফিকেশান কোনো কিছুই দিচ্ছে না। বিকজ এটা i5 প্রসেসর দিচ্ছে ফার্স্ট অফ অল, সেকেন্ড এটা হচ্ছে 16 GB র্যাম দিচ্ছে, যেখানে আমার আগেটা মানে 4 GB র্যাম ছিল। যাই হোক, তারপর 512 GB SSD দিচ্ছে অ্যান্ড আইরিস এক্সি গ্রাফিক্স দিচ্ছে ইন্টেলের। তো আরও অনেক কিছু আছে যেটা আমি তোমাকে যখন আনবক্সিং করবো ল্যাপটপটা তখন সব কিছু স্পেসিফিকেশান বলে দেবো, বিকজ তোমাদেরও অনেকের দরকার হতে পারে যে না 50,000 রেঞ্জের মধ্যে কোন ল্যাপটপ ভালো বা কীরকম, সেটা আমিও তোমাদের বলে দিলে তোমাদেরও কিনতে সুবিধা হবে। তো যাই হোক, এটা আমি অ্যাটলিস্ট ডিসাইড করলাম মানে এতক্ষণ ধরে করে, এখন আমি অর্ডারটা প্লেস করে দিচ্ছি। আরেকটা কথা যেটার জন্য আমি ওয়েট করছিলাম সেটা হচ্ছে, তখন দামটা দেখাচ্ছিলো 46,990, বাট এখন দেখাচ্ছে 42,000-এর মতো। আর আমি যদি এখন ক্রেডিট কার্ড দিয়ে নিই, মানে ধরো SBI বা ICICI ক্রেডিট কার্ড দিয়ে নিই, তাহলে পরে সামথিং 4,500 মতো অফার দিচ্ছে। তো অলমোস্ট সব কিছু নিয়েই আমার ওই 40 এরকমের মধ্যে চলে আসছে। জানলাম ঠিক আছে, এটা তো খুবই ভালো কথা, 16 GB র্যাম তার ওপর। তো যাই হোক, তো অর্ডার করে দিচ্ছি আমি, আর এটা দেখাচ্ছে কালকেই চলে আসবে, তো একদিনে পেয়ে যাবো ভালোই হবে। তো ঠিক আছে, আমি অর্ডারটা প্লেস করে দিলাম।
কালকে ল্যাপটপটা আসলে তোমাদেরকে দেখাবো, ল্যাপটপটা আনবক্সিং করার সময় তোমাদের সঙ্গে আনবক্সিং করবো, বিকজ ডিসাইড যখন করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ডিসাইড করলাম। তো ভাবছি একটা জিনিস ভাবছি, যেটা লাইভ ভিডিও করলে কেমন হয়, বিকজ এই একা একা কথা বলে যাই, আনসার কি আসে জানি না, নিজের মতে কোয়েশ্চেন করে নিজের মতে আনসার দিচ্ছি। তো দেখি 1.5K এর মতো যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি একটা লাইভ ভিডিও করবো, ওয়েট করতে হবে এখন, বিকজ এখন মোটামুটি 1.2, তো 1.5 হতে টাইমও লাগবে, বাট ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যায় একটা ভিডিও করবো, লাইভ ভিডিও করবো। তো ঠিক আছে এখন যাই, অফিসের কিছু কাজ আছে কালকের পেন্ডিং যেটা করে নিই, আজকে অফিস নেই বাট স্টিল দু একটা কাজ করে নিবো, স্নান করবো, খাবো, সব কিছু করে নিই। তো তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে ল্যাপটপটা আসলে। চলো সবাই এনজয় করো, টাটা। তো বন্ধুরা, আমার ল্যাপটপটা ফার্স্ট হাফে আসার কথা ছিল আর এখন এটা কলিং বেল বাজালো, মনে হয় ল্যাপটপটাই এসছে। তো চলো যাই তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে আসি আর তোমাদেরকে দেখাই ল্যাপটপটা, চলো। তো চলে এসেছে আমার ল্যাপটপ, দেখতেই পাচ্ছ বাপরে কত বড় বক্স, বাট মনে হয় না এত বড় সাইজের হবে। এই যে amazon.in লেখা আছে, ঠিক আছে আনবক্সিং করে নিই। আমি ঢেকে যাচ্ছি, ছোট্ট একটা সুটকেস এটার থেকে বেরোলো। যাই হোক, এটা ইনভয়েস, চলো এটাকেও কাটতে হবে। প্রথমে তো এটা চার্জার, তাদের পরে খুলছি। এবার পিটারা থেকে বেরোচ্ছে মেইন জিনিস, আগে জাউমিটা বোঝা যাচ্ছে না, আচ্ছা দাঁড়া এটাকে আগে সরাই। কিছু আনবক্সিং করতে সেরা লাগে না, বিশেষ মনে করো কোনো বার্থডেতে বা কিছু গিফট পেলে যেমন আনবক্সিং করতে ভালো লাগে, অনেকের লাগে, সবারই লাগে রে। যথেষ্ট স্লিক, দেখতে খুবই সুন্দর, কালারটা কি বলবো একটু ব্লুইশ গ্রে, মানে নর্মাল যেটা HP ল্যাপটপগুলো হয় সিলভার কালার, যেটা আমার অফিসের ল্যাপটপ, আমার একদম পছন্দ নয় সিলভার কালারের ল্যাপটপ। আর আগের অফিসিয়াল ছিল ডেলের ব্ল্যাকটা, ভালো ছিল, আর এটা হলো একটু ব্লুইশ গ্রে টাইপ, সুন্দর রংটা। তো এটার কিছু স্পেসিফিকেশনস তোমাদেরকে বলে দিই। প্রথমেই বলে রাখি আমার ল্যাপটপটা বেশ পছন্দ হয়েছে লুক ওয়াইজ, বিকজ এটা প্রচণ্ড প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম দেখতেও মনে হচ্ছে, দেখতে পাচ্ছি এটা ব্লুইশ গ্রে কালার, যেটা মানে সাধারণত কোনো ল্যাপটপের কালার থাকে না। যখন এটা প্রথম মার্কেটে লঞ্চ হয়েছিল তখন এটা ম্যাকবুক প্রো এর একটা কম্পিটিটার হিসেবে লঞ্চ করা হয়েছিল, সেজন্য ওর কিছু কিছু ফিচার্স এটার সঙ্গে যেহেতু কম্পিটিটার সেজন্য এটার মধ্যে ইনকালকেট করার চেষ্টা করে এটা তৈরি করা হয়েছিল, যার জন্য এটা দেখতে পাচ্ছি প্রচণ্ড স্লিক, ওরকম মোটা আগেকার দিনের ল্যাপটপগুলোর মতো নয়, তো ভীষণ স্লিক। এবং ওদেরকে খুলে দেখাই, এটা মেটাল বডি মনে হচ্ছে, হ্যাঁ ভেতরটা মেটাল বডি বাট বাইরেটা প্লাস্টিক বডি, সেজন্য হিট অতটা হবে না। আর পেছনটা যদি দেখো, পেছনটা খুব স্লিক, এবং এখানে যেহেতু রাবার প্যাড আছে সেজন্য তুমি ল্যাপটপটা যদি টেবিলে বা কোথাও বসিয়ে দাও সেটা খুব ইজিলি মানে
নড়বে না, এটা একটা মানে ফিক্সড জায়গা মেনটেন করেই থাকবে। ওপরটায় নিচটা প্লাস্টিক বডি বাট ভেতরটা মেটাল বডি, আর টাচপ্যাডটাও খুবই ভালো। এবং এটা ইন্টেল i5 প্রসেসর এবং ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এর মধ্যে। এটা 16 GB র্যাম এবং 512 GB SSD কার্ড ইউজ করা হয়েছে এতে। এবং এর ওয়েট 1 kg 400 grams মতো, খুবই লাইট ওয়েটের। এটা আগেকার দিনের ল্যাপটপগুলোর সাথে 2-2.5 kg এরকম টাইপ, 2 kg তো হতোই, বাট এটা যথেষ্ট লাইট ওয়েটের। এবং এটার ব্যাটারিও খুব ভালো, বিকজ 11 hours ব্যাটারি চার্জ থাকে বলে ওরা বলে। এবং এটার চার্জার যদি তোমরা দেখতে চাও সাইডে, এখানে দেখতে পাবে সি টাইপ চার্জার। তো ইজিলি তোমাদের যাদের সি টাইপ কেবল লাগে ফোন ইউজ করতে, তো তাদের আর এক্সট্রা করে চার্জার ক্যারি করতে হবে না। এবং ওরা এটাও বলে যে এটা খুব ফাস্ট চার্জার, তো মানে যে চার্জিং ওরা দিয়েছে তো দে ক্লেম কি এটা খুব ফাস্ট চার্জিং হয় চার্জারটা দিয়ে। এবং আর যদি বলি তাহলে হচ্ছে এটা 4K রেজলিউশন নেয় এবং স্ক্রিনটা হচ্ছে 14 inches, এবং ব্যাকলিট কিবোর্ড আছে। এবং কিবোর্ডটা দেখতেও খুব সুন্দর লাগছে আমার। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে প্রাইভেসির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া আছে, তো আরও বেশি প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য এটা কাজ করে। এবং এটা খুবই ভালো ল্যাপটপ ফর গেমিং বলতে পারো, যারা গেম খেলো, অথবা যদি তোমাদের কোনো ভিডিও এডিটিং লাগে দরকার, বা এমনি কোনো নর্মাল কাজ করতে তো অসুবিধাই নেই। আর এখানে মাইক্রোসফট অফিস 21 অ্যান্ড উইন্ডোজ 11 ইনবিল্ড আছে, আর তাছাড়া থান্ডারবোল্ট 4 আছে। তো এগুলো তো নর্মাল জিনিস এখানকার, আর কিছু একটা মেড ইন চায়না জানেন, যাও মেড ইন চায়না। আর দেখি কারো কিছু ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। প্রসেসর স্পিড হচ্ছে 4.5 GHz, আর অ্যাসপেক্ট রেশিও 16:10, স্ক্রিন রেজলিউশন 3200x2000 pixels। এগুলো নর্মাল জিনিস, এগুলো জানার অতটা দরকার হয় না। তো যেগুলো বেসিক্যালি একটা 50,000 ল্যাপটপে থাকে না, এগুলো সাধারণত 70-80,000 মিনিমাম, চোখ বন্ধ করে ধরে নাও। 16 GB র্যাম দিয়ে সার্চ করো, কোনো ল্যাপটপ 70,000 নিচে ইজিলি আসবে না। তো এটা এমআই একটা ভালো ব্র্যান্ড এবং অনেক কিছু ফিচার্স দিচ্ছে, যেহেতু এটা বেসিক্যালি অ্যাপেলের সঙ্গে কম্পেয়ার করছে সেই কারণে এখানে এত কিছু ফিচার্স দিচ্ছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, বাট ইউজ না করে বলতে পারবো না যে এমনি ইউজ ওয়াইজ আমার কেমন লেগেছে, বাট ডেফিনেটলি আমার এটা বিশ্বাস যে এটা খুবই ভালো হবে। না কত সুন্দর একটা কালারটা, তোমরা আইডিয়াস বুঝতে পারছো লাইটের রিফ্লেকশনে, একটু স্লিক সি। আর এখানে এই পোর্টগুলো আছে, আর চার্জারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা চার্জিং এর যে পোর্টটা, এটা সি টাইপ চার্জারটা, মানে তো ফোনের চার্জার তোমাদের আছে সি টাইপ, তোমরা জানো। তো সবই ঠিক লেগেছে, তো আমার জন্য এই ল্যাপটপটা একটা বিগ থামস আপ এখন অবধি, অ্যাপিয়ারেন্স ওয়াইজ বা স্পেসিফিকেশন ওয়াইজ সব কিছু দিয়ে। কিন্তু ইউজ তো আমি করিনি, তো ইউজ ওয়াইজ কেমন আমি বলতে পারবো না, বাট এটার রেটিং খুবই ভালো আছে। তো তোমরা 50K এর মধ্যে যারা গেমিং ল্যাপটপ বা ভালো কিছু মানে মোটামুটি এরকম স্পেসিফিকেশন ওয়াইজ ভালো র্যাম সহ ল্যাপটপ চাও, তারা ডেফিনেটলি এই ল্যাপটপটা নিতে পারো, Xiaomi Mi নোটবুক প্রো। আর আমার জন্য তো মোটামুটি এখন অবধি ভালোই লাগছে, দারুণ, এবার ইউজ করে বলতে পারবো। তো চলো, ল্যাপটপ এসে গেল নতুন মেম্বার, দেখি এবার এখন ল্যাপটপটায় যেগুলো ইয়ে করতে হয়, সেট আপ করতে হয়, সেট আপগুলো করতে হবে, বিকজ কিছু সেট আপ করা নেই, অন করি তোমাদের সামনেই। যাই হোক, এগুলো হতে টাইম লাগবে সেট আপ করতে এবং চার্জ এবার দিতে হবে। তো সব কিছু করে আমাদেরকে আবার পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক, তোমাদের আগে ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং আড্ডাটা ভালোই জমেছে, তো তাড়াতাড়ি তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তাড়াতাড়ি শেয়ার করো। 1.5K বলেই আমি কিন্তু একটা লাইভ ভিডিও করবো, তোমাদের সবার সঙ্গে জমিয়ে আড্ডা মারবো, বিকজ আমার আড্ডা মারতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন নতুন করে ভিডিওতে। টিল দেন, টাটা।